কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি মাত্র 5 দিন, শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, কষছেন ভোটের হিসাব নিকাশ। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে জাস্ট রিপোর্ট। নির্বাচন ঘিরে এখন উৎসবের নগরী কুমিল্লা। প্রচারণার বাকি আর মাত্র 4 দিন, তাই দম ফেলার সময় নেই প্রার্থীদের। শুক্রবার ছুটির দিনেও সকাল থেকেই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। দুপুরে নগরীর 25 নম্বর ওয়ার্ডের আশপাশের এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। বলেন, কুমিল্লায় নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। 15 তারিখ জয়ের মালা গলায় পড়েই সবাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করবেন তিনি। জয় জয়কার নৌকার, আমি নির্বাচিত হলে আমার পক্ষে যাবতীয় কাজকর্ম আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন। এদিকে সকাল 11টায় নগরীর 18 নম্বর ওয়ার্ডের নূরপুর চৌমুহনী সহ আশপাশের এলাকায় প্রচারণা চালায় টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় তিনি লিফলেট বিতরণ সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান। জনগণকে আমার কথাটি বলতেছি, তারা আমার ব্যাপক সাড়া দিতেছে। ইনশাল্লাহ আমি যেভাবে ঘুরতে আসছি, মানুষের কথাবার্তা বলছি, আমি ইনশাল্লাহ মনে করি 15 জুন টেবিল ঘড়ি আমার বিজয় হবে। অন্যদিকে নগরীর 20 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। কুমিল্লার নতুন পরিবর্তনের যে স্লোগান দিয়েছে তার পক্ষে আগামী দিনে আগামী 15 জুন ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নতুন কুমিল্লা নতুন করে একটি যাত্রা শুরু করার সুযোগ দেওয়া হোক। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। 27টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটিতে মোট ভোটার 2,29,920 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।